এই যে যাদের একটু ওবেস বা একটু মোটা, যাদের শরীরে চর্বির পরিমাণটা একটু বেশি, সেই বাচ্চাদের আবার দেখা যাচ্ছে যে বড়দের মতো কোলেস্ট্রল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আসসালামু আলাইকুম। অনেকে জিজ্ঞেস করেন যে শিশুদেরও কি পিত্তথলিতে পাথর হতে পারে কিনা। অবশ্যই পারে, তবে বড়দের তুলনায় শিশুদের পাথরের ধরনটা একটু অন্যরকম। যেমন বড়দের বেশিরভাগ ক্ষেত্রেই যে পিত্তথলিতে পাথর হয় সেগুলো আমরা পাই যে কোলেস্ট্রল স্টোন, বা যাদের একটু শরীরে একটু মোটা, যাদের শরীরে চর্বির পরিমাণ একটু বেশি, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কোলেস্ট্রলটা জমা হতে হতে ওখানে পাথর হয়, পিত্তথলিতে এটা জমা হয় সেখানে পাথর হয়। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে এই পাথরের ধরনটা একটু ভিন্ন। এদের বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় পিগমেন্ট স্টোন। পিগমেন্ট স্টোন হচ্ছে যেসব বাচ্চাদের রক্ত ভাঙার প্রবণতা বেশি, যেমন থ্যালাসেমিয়া বা স্পেরোসাইটোসিস বা সিকেল সেল অ্যানিমিয়া, যেসব রক্তের রোগ থাকে, এইসব বাচ্চাদের রক্ত ভাঙার প্রবণতা বেশি। তো রক্ত ভাঙার পরে যে পিগমেন্টটা, যে কালার সাবস্টেন্সটা তৈরি হয়, সেটা পিত্তথলিতে এসে জমা হয় সেখানে পাথর তৈরি হতে পারে। এই জন্যে যেটা কোলেস্ট্রল স্টোন বড়দের হয়, এটা দেখতে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে হয় একটু হলুদ টাইপের, একটু নীলাভ হলুদ টাইপের, কিন্তু পিগমেন্ট স্টোন যেটা সেটা হয় কালো রঙের। এবং এছাড়াও যেসব বাচ্চা ছোটোবেলায় এনআইসিউতে থাকে বা আইসিউতে থাকে, অনেকদিন না খেয়ে থাকে অসুস্থতার কারণে, এদের দেখা যায় যে না খেয়ে থাকার কারণে বা এনআইসিউতে বা আইসিউতে থাকার কারণে অথবা বিভিন্ন ধরনের ওষুধের কারণে পিত্তথলির মুভমেন্ট একটু কম হয়। পিত্তথলিতে আমরা জানি যে পিত্তথলিতে পিত্ত জমা থাকে, তো যখন আমরা খাবার খাই তখন এই পিত্তথলিটা যখন চাপ দেয় তখন এই পিত্তটা বের হয়ে খাদ্যনালীতে চলে আসে। তো যদি বাচ্চাটা অনেকদিন লম্বা সময় না খেয়ে থাকে, এনআইসিউতে বা আইসিউতে থাকে বা বিভিন্ন ধরনের ওষুধ পায়, তাহলে পিত্তথলির যে মুভমেন্টটা, চাপ দেওয়ার যে ক্ষমতাটা, এটা একটু কমে যায়, তখন সেখানে পিত্ত জমা হয়েও শিশুদের পিত্তথলিতে পাথর হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে এখন দেখা যাচ্ছে ইদানিং যে আমাদের দেশে যে শিশুদের যে পুষ্টির অবস্থা, সেটা পুষ্টিবিদরা বলে থাকেন ডাবল বার্ডেন অফ ম্যালনিউট্রিশন। এটা হচ্ছে যে একটা শ্রেণীর শিশু দেখা যাচ্ছে যাদের অপুষ্টি, আরেকটা শ্রেণীর শিশু দেখা যাচ্ছে যাদের হচ্ছে ওজনটা একটু বেশি বা অতি পুষ্টি, যেটা বলে যে ওভারওয়েট বা ওবেজ। এই যে যাদের একটু ওবেজ বা একটু মোটা, যাদের শরীরে চর্বির পরিমাণটা একটু বেশি, সেই বাচ্চাদের আবার দেখা যাচ্ছে যে বড়দের মতো কোলেস্ট্রল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে যদি পিত্তথলিতে পাথর হয় তাহলে আসলে এটা কিভাবে বোঝা যায়? বেশিরভাগ ক্ষেত্রে যদি স্বাভাবিকভাবে পিত্তথলিতে পাথর হলে পেটে ব্যথা হয়, যখন এই পাথর থেকে ইনফেকশন হয়, যেটা আমরা কোলেসিস্টাইটিস বা পিত্তথলির ইনফেকশন বলি, সেখানে পেটে ব্যথা হয়। পেটে ব্যথাটা হয় একটু ডান পাশে উপরের দিকে, এবং এই ব্যথার সাথে সাথে বাচ্চারা কিন্তু বমি হতে পারে, এবং ব্যথা যদি তীব্র হয় তাহলে অনেক সময় বাচ্চা অনেক বেশি বমি করে। অনেক সময় এটা অ্যাপেন্ডিসাইটিসের সাথে একটা হয় যে বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে নাকি কোলেসিস্টাইটিস বা পিত্তথলি ইনফেকশন হয়েছে, এটা অনেক সময় বোঝা কঠিন হয়ে যায়। কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোলেসিস্টাইটিসের চাইতে বেশি অ্যাপেন্ডিসাইটিস পাই। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম করলে দেখা যায় যে পিত্তথলিতে পাথর আছে, এবং যখন ব্যথা থাকে তখন সাধারণত আমরা যে ব্যথার ওষুধ দিই বা ইনফেকশন কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক দিই, এবং আস্তে আস্তে ব্যথা কমে যায়। এবং এরপরে যেটা হয় যে আমরা সাজেস্ট করি যে এটা ফলো আপ করতে, যদি তার এরকম বেশি বারবার পাথরের জন্য ব্যথা হতে থাকে পেটের মধ্যে, তাহলে আমরা সাজেস্ট করি যে এটা অপারেশন করে ফেলতে। কারণ হচ্ছে যদি বারবার ইনফেকশন হতে থাকে তাহলে প্রতিবার ইনফেকশনের সময় এই পিত্তথলিটা কিন্তু আশেপাশের যে স্ট্রাকচারগুলো, খাদ্যনালী বা পিত্তনালী যেগুলো আছে এগুলোর সাথে লেগে যায়, এবং পরে যে অপারেশন করতে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আরেকটা সমস্যা হচ্ছে যে অপারেশনটা না করলে, সময় মতো না করলে, এই পিত্তথলির যে পাথর আছে এটা যদি পিত্তথলি থেকে বের হয়ে যায়, বের হয়ে পিত্তনালীতে চলে আসে, অনেক সময় পিত্তনালীতে আটকে যেতে পারে, তখন বাচ্চার কিন্তু অবস্ট্রাকটিভ জন্ডিস যেটা বলে, সেটা হচ্ছে বাচ্চার জন্ডিস এবং তীব্র ব্যথা নিয়ে আসবে। আর অপারেশনটা কীভাবে করা যায়? অপারেশনটা হচ্ছে যে এটা সুখবর, সেটা হচ্ছে যে শিশুদেরও কিন্তু ল্যাপারোস্কোপি সার্জারির মাধ্যমে পিত্তথলির অপারেশন করা যায়। যে আমরা ক্যামেরার মাধ্যমে পেটের ভিতরে তিনটা ছিদ্র করে ক্যামেরা ঢুকে এই পিত্তথলির অপারেশনটা বেশিরভাগ ক্ষেত্রে করা সম্ভব হয়। এবং
এই ল্যাপারোস্কোপিক সার্জারি যে সুবিধা সেটা হচ্ছে যে বাচ্চা কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে বাসায় যেতে পারে, যে কারণ হচ্ছে এখানে পেট কাটতে হয় খুবই কম এবং এতে ব্যথার পরিমাণও হয় কম এবং বাচ্চা খুব তাড়াতাড়ি তার ব্যথা কমে যায় এবং সে খুব তাড়াতাড়ি মুভ করতে পারে এবং সহজে বাসায় যেতে পারে। ধন্যবাদ।